হাই ফ্রেন্ড, ফুডি লাগা দিয়ে আপনাকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি হয়েছে মেথি শাক ভাজা। এই ভাতটা আজকে মেথি শাক ভাজা দিয়ে আমি ভাত খাবো। দেখুন আমি মেথি শাক ভাজা এবার আমি বানাচ্ছি তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছের ঝোল দিয়ে আজকে আমি ভাত খাবো। এই দেখুন তেলাপিয়া মাছ, দেখতেই দেখুন। তো বন্ধুরা, আমি আজকে আমি বানিয়েছি তেলাপিয়া মাছের ঝোল। এই দেখুন এই ঝোলটা ফুটছে, এবার আমি এই ঝোল পোটাটা দিয়ে খাবো। তো বন্ধুরা, আমি এখন বানিয়েছি খাবারটা, দেখুন আপনারা দেখেছেন। ভাত বানিয়েছি, মাছের ঝোল বানিয়েছি, তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল করেছি, আর মেথি শাক ভাজা করেছি, এটাও দেখেছেন। দেখুন এখন আমি খাচ্ছি, চলো শুরু করা যাক। অসাধারণ খেতে মেথি শাক ভাজা। কারণ মেথি শাক আমি এখানে বেগুনও দিইনি, আলু দিইনি, কিছু না। কারণ মেথি শাক শুধু ভাজা, আমার ছোট মেয়েটা খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্য শুধু ভাজি। কারণ বেগুন টেগুন দিলে ও গায়ে চুলকানি হয়, ও খেতে পারে না। এই যে তেলাপিয়া মাছ, ওখানে গিয়ে আপনারা লাইক